আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতে ব্যথা হলেই দাঁত তুলে ফেলবেন না রয়েছে চিকিৎসা তো ভিউয়ার্স এ ব্যাপারে আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স একটি দাঁতে তখনই ব্যথা হয় যখন দাঁতের ভিতরে থাকা পাল্প ইনফেকশন হয় ভিউয়ার্স এটি একটি দাঁতের এক্স ছবি তো এখানে যতটুকু অংশ কালো দেখতে পাচ্ছেন এতটুকু অংশ এখানে ভেঙে গেছে বা ধীরে ধীরে গর্ত হয়ে ভিতরে চলে আসছে ভিওয়ার্স এই যে যে দেখতে পাচ্ছেন দাঁতের ভিতরে যে কালো একটি রেখার মতো দেখা যাচ্ছে এটি হচ্ছে দাঁতের ভিতরে থাকা পাল্প তো পাল্পটি প্রতিটি শিকড়ের মধ্যেভাবে পাল্প রয়েছে তো পাল্পটি দাঁত এবং মাড়ির যে সংযোগস্থল থাকে সেই বরাবর পাল্পে শুরু হয়ে থাকে তো ভিওয়ার্স যখন এখান থেকে ধীরে ধীরে হোক আর একবারে ভেঙে যেয়ে হোক যখন পাল্প ক্ষতিগ্রস্ত হয়ে যায় অর্থাৎ এটি ধীরে ধীরে ক্যারিজের মতো হয়ে আস্তে আস্তে গর্ত হতে হতে দাঁতের এই পাল্প পর্যন্ত আসতে পারে যদি একবারে দাঁতের এতটুকু অংশ ভেঙে যায় আর পাল্প পর্যন্ত চলে আসে সেই ভাঙাটা সেক্ষেত্রেও দাঁতে ব্যথা হতে পারে তো ভিওয়ার্স মোট কথা দাঁতের ব্যথা দাঁতের ব্যথা তখনই হয় তীব্র যন্ত্রণা তখনই হয় যখন দাঁতের যে পাল্প থাকে সেটি ইনফেকশন হয় সেটিতে ক্ষত পৌঁছে যায় তখনই দাঁতে ব্যথা হয় আর সেই দাঁতগুলা পজিশন অনুযায়ী না ফেলে দিয়ে কিন্তু ট্রিটমেন্ট করে রাখা যায় তো ভিওয়ার্স দাঁত না ফেলে ট্রিটমেন্ট করে রাখার যে ট্রিটমেন্টটি রয়েছে সেটিকে সংক্ষেপে আর সিটি বলা হয় বা রুট ক্যানেল ট্রিটমেন্ট তো ভিওয়ার্স রুট ক্যানেল ট্রিটমেন্টটি দাঁতের পাল্পের চিকিৎসা এটি হচ্ছে দাঁতের ভিতরে থাকা যে পাল্পটি থাকে এই পাল্পটি যেটি ইনফেকশন হয়ে গেছে যে পাল্পটুকু সে সেই পাল্পটি পুরোপুরিভাবে রিমুভ করে ফেলা হয় বিশেষ ফাইলের মাধ্যমে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা দাঁতের মধ্য থেকে দাঁতের যে রুট থাকে সেই রুটের ভিতর থেকে সেই ক্যানেলের ভিতর থেকে পাল্পটা পুরোপুরিভাবে রিমুভ করা হয়েছে এবং এভাবে পুরোপুরিভাবে রিমুভ করার পরে বিশেষ ফাইলের মাধ্যমে এটি করা হয়ে থাকে দাঁতের উপরিভাগে ছোট্ট একটি ছিদ্র করে ফাইল লিঙ্ক করে সেই ইনফেকশন হয়ে যাওয়া সেই পাল্পটুকু পুরোপুরিভাবে তুলে ফেলা হয় যখন পুরোপুরিভাবে তুলে ফেলা হয় তখন সে দাঁতে আর কখনও ব্যথা থাকে না কারণ ব্যথাটা পাল্পের ভিতরেই বিদ্যমান থাকে যখন পাল্পটি তুলে ফেলা হয় তখন আর ব্যথা থাকে না কিন্তু দাঁতটি দাঁতের জায়গাতেই থেকে যায় দাঁতের কোনো নড়চড় হয় না এরপরে যখন রুট ক্যানেল ট্রিটমেন্টটি কমপ্লিট হয়ে যায় অর্থাৎ ক্লিনিং করা হয় অর্থাৎ ক্লিনিং ফাইল দিয়ে যখন পাল্পটি পুরোপুরি তুলে ফেলা হয় এবং তুলে ফেলার পরে দাঁতটি যখন ব্যথামুক্ত হয়ে যায় তখন তুলে ফেলার সঙ্গে সঙ্গে দাঁতে ব্যথামুক্ত হয়ে যায় এবং তারপরে সে যে পাল্পটি তুলে ফেলা হয় সেখানে আর্টিফিশিয়াল কিছু পাল্প সেখানে সংযোজন করা হয় এবং সেই আর্টিফিশিয়াল পাল্প সংযোজন করার পরে সে দাঁতটি ট্রিটমেন্ট শেষ করা হয় অর্থাৎ রুট ক্যানাল ট্রিটমেন্টটি তখন শেষ হয়ে যায় যখন আর্টিফিশিয়াল পাল্প দ্বারা সেই ফাঁকা জায়গাটা ওখান অর্থাৎ যেখানে পাল্প তুলে ফেলা হয়েছিল সেখানে আবার পুনরায় কৃত্রিমভাবে পাল্প সংযোজন করা হয় এবং করা হয়ে গেলে দাঁতটি রুট ক্যানাল ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যায় এবার রুট ক্যানাল ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার সে দাঁতটি যে দাঁতটি রুট ক্যানাল ট্রিটমেন্ট করানো হয়েছে সে দাঁতটি যেন ভবিষ্যতে ভেঙে না যায় বা সে দাঁতটির ভিতরে যেন কোনো বাহিরের কোনো পদার্থ ঢুকতে না পারে কোনো কিছু ঢুকতে না পারে তার জন্য দাঁতটি ছোট করে কেটে নিয়ে এটি ধীরে এটি হচ্ছে ক্যাপ করে দিতে হয় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এটি দাঁতে ক্যাপ করা হচ্ছে তো ভিওয়ার্স এই ক্যাপটি যখন আপনার সেই রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপটি পরিয়ে দেওয়া হবে তখন সেই দাঁতটি তো ব্যথামুক্ত হয়ে যাবে আগে থেকেই এবং যে রুট ক্যানেল ট্রিটমেন্ট দাঁতটি আপনাকে ক্যাব করে দেওয়া হবে সেই ক্যাপ দ্বারা আপনি ক্যাপ পরা দাঁত দ্বারা আপনি আগে ঠিক যেমনটি খাবারগুলো চিবিয়ে খেতে পারতেন যেমনটি ইউজ করতে পারতেন আপনি ঠিক আগের মতোই সেটি পারবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি দাঁতে এখানে ক্যাপ করা হয়েছে এই দাঁতটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়েছে এবং রুট ক্যানেল ট্রিটমেন্ট করে এখানে ক্যাপ করে দেওয়া হয়েছে যেটি দেখতে সেম দাঁতের মতোই দেখা যায় এবং এর কার্যক্ষমতাও আপনার সেম দাঁতের মতোই হয়ে থাকে তো এ ধরনের রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁত এখন কথা হচ্ছে যে কতদিন এটি ভালো থাকবে একবার তো ব্যথা হলো যন্ত্রণা হলো ব্যথা হলো ট্রিটমেন্ট করাইলেন তারপরে এটি কতদিন পর্যন্ত ভালো থাকবে তবে সেক্ষেত্রে বলতে গেলে এটি দাঁতের উপরেই নির্ভর করবে যদি দাঁতে যন্ত্রণা হওয়ার প্রথম অবস্থায় রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় সেক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে দশ থেকে পনেরো বছর বা বিশ বছর পর্যন্ত কিন্তু ব্যথামুক্তভাবে সে দাঁতটি ভালো থাকে কিন্তু যদি কোনো দেখা যায় যে দাঁতের এক তৃতীয় অংশ ভেঙে গেছে অথচ দেখা যায় রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দাঁতটি রাখার ইচ্ছা রয়েছে তো তেমন দাঁত যে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে দাঁতটা হালকা হালকা নড়ে গেছে অথবা অতিরিক্ত নড়ে গেছে অতিরিক্ত নড়ে গেলে রুট ট্রিটমেন্ট করা যাবে না হালকা যদি নড়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু পরবর্তীতে অর্থাৎ রুট ক্যানেল ট্রিটমেন্ট করার কিছুদিন পরে যেও কিন্তু সে দাঁতে সমস্যা হতে পারে সমস্যা হতে পারে বলতে আবারও সেটি নড়ে যেতে পারে বা ব্যথা হতে পারে তো ভিউয়ার্স এখানে যে ক্যাবটি করা হয়েছে দেখুন এখানে রুট ক্যানাল ট্রিটমেন্ট করার পরে একটি ক্যাব করা হয়েছে যেটি দেখতে সেম আগের মতো হয়ে গেছে এবং এখানেও দেখুন যে দুটি ক্যাপ এখানে করা হয়েছে এখানে এই যে যে দুইটি দাঁত দেখতে পাচ্ছেন এখানে এই দুইটি দাঁত রুট ক্যানাল ট্রিটমেন্ট করা দাঁত আর এই দুইটি দাঁতেই ক্যাপ করা হয়েছে এখানে যে দাঁত দুইটা দেখতে পাচ্ছেন এটি দাঁতের আশপাশ মানে অর্থাৎ চারপাশ কিন্তু অনেক ভালো ছিল মাছ থেকে সমস্যা হয়েছিল আর সেখানে ট্রিটমেন্ট করে এখানে ক্যাপ করে দেওয়া হয়েছে যদি পজিশনটা এমন হয় এখানে খুবই ভালো পজিশন অর্থাৎ দাঁতের যে বাহিক যে আবরণগুলো রয়েছে চারপাশের যে অবস্থা রয়েছে এটি খুবই মজবুত দাঁত এমন দাঁতে যদি রুট ক্যানেল ট্রিটমেন্ট করে সঠিকভাবে রুট ক্যানেল করে যদি ক্যাপ করে দেওয়া হয় এটি দ 20 বছরেও সমস্যা হওয়ার কথা নয় আর যদি কিনা দেখা যায় যে কিছুটা ভেঙে গেছে অনেকটা ভেঙে গেছে বা অনেক বড় গর্ত ছিল ক্ষেত্রে দাঁতটি কখনও কখনো সমস্যা হতে পারে আর যদি এ ধরনের সমস্যা হয় ক্ষেত্রে ২০ বছরেও সমস্যা হয় না তো ভিউয়ার্স এই ছিল ভিডিওর আলোচনার বিষয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম